আল্লাহ রাসূলের কাছে যখন কোনো মেহমান আসতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি তাদেরকে অ্যাড্রেস অফ ওয়েলকাম মারহাবান বিল ওয়ফদ মারহাবা বলতেন অর্থাৎ আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইইউবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লি ভাইরা পর্দার আড়ালে মুসল্লি আজমা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ভক্তি এবং মহব্বতের সাথে আমরা সশ্রদ্ধ সালাতু সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শামসু ওয়াল কমরু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজার ইয়াসজুদান সূরা রহমান থেকে আমরা এই আয়াতটি তেলাওয়াত করলাম এই জন্য নতুন বছর সম্পর্কে আমাদের ইসলামের দিক নির্দেশনা কি এর উপর আমরা সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব যদিও জুমার সময় খুবই সংক্ষিপ্ত লম্বা আলোচনার কোনো সুযোগ নেই আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং পিছনের বছরকে আমরা বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করি নতুনকে স্বাগত জানানো শ্রদ্ধেয় অতিথিকে ওয়েলকাম করা অ্যাড্রেস অফ ওয়েলকাম এটি আমরা আধুনিকতা মনে করছি কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের এই সৌজন্য আমাদের এই কার্টেসি তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন সকল বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের কাছে যখন কোনো মেহমান আসতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি তাদেরকে অ্যাড্রেস অফ ওয়েলকাম মারহাবান বিল ওয়ফদ মারহাবা বলতেন অর্থাৎ আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তিনি বিদায়ও জানিয়েছিলেন এবং এই যে আমরা বিদায়ী হজ বলি কেন নবীকে ইসলাম তো একটি হজ করেছেন এখানে বিদায়ী হজ বলা হয় এই জন্য যেহেতু এই হজের মাধ্যমে আরাফাতে প্রদত্ত ঐতিহাসিক ভাষণের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম তথা গোটা বিশ্ব মানবতাকে তিনি বিদায় জানিয়েছেন এই বলে যে আজকের পর হয়তো এই পবিত্র স্থানে আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে এবং রমজানকে তিনি স্বাগত জানাতেন এবং রমজান যখন শেষ জুমা যেটি আমাদের কাছে জুমাতুল ওয়াদা হিসেবে পরিচিত অর্থাৎ বিদায় তিনি জানাতেন সুতরাং এই নতুন বছর সেখানে স্বাগত জানানোর ক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা নয় আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যে চন্দ্র বছর এবং সৌর বছর ক্যালেন্ডার হিসেবে আমরা মেনটেন করি যদি আমরা অনেকে বলি যে আমরা মুসলিমরা আমরা চন্দ্র বছর চন্দ্র হিসাবকে আমরা মেনে থাকি এবং অন্যান্যরা সৌর বছরকে গণনা করে এটি কিন্তু সঠিক কথা নয় বরং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে চন্দ্র মুসলমানরা হিসাব করবে আর সূর্য যারা অমুসলিম আছে তারা হিসাব করবে এটি হচ্ছে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞানের অভাবে এই কথা আমরা বলছি না হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে এবং চন্দ্রকে দুটিকে ক্যালেন্ডার হিসেবে আমরা মেনটেন করতে পারি সেই কথা স্বয়ং কোরআনে পাকেই আল্লাহ তাআলা ঘোষণা করছেন আশ-শামসু ওয়াল কমর বিহুসবান আমি চাঁদ এবং সূর্যকে সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছি গাণিতিক নিয়মে সেটি কেন যাতে তোমরা হিসাব নিকাশ করতে পারো আমরা দিন বছর মাস দিবা রাত্রি সেকেন্ড এগুলো আমরা গণনা করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদ এবং সূর্যকে তিনি সৃষ্টি করেছেন এবং আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলে ওয়া জাআলনা লাইলা ওয়ান নাহার আজকে যে আমরা নতুন বছর পাচ্ছি কিভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছে সপ্তাহ আসছে সপ্তাহের পর মাস আসছে মাসের পর বছর আসছে বছরের পর শতাব্দী আসছে সহস্রাব্দী আসছে এভাবে আমরা দিন ক্ষণ তারিখ এই যে আমরা গণনা করছি এটি একটি আল্লাহ নিদর্শন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা নিদর্শন এই যে সিটি কর্পোরেশন সামান্য একটা সিটির বাতি কে নিভাবে কে প্রজ্বলিত করবে অনেক বেগ পেতে হয়
আর এই বিশাল আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাজার কোটি প্রদীপ যে জ্বলছে এবং দিবারাত্রি যে একটা গাণিতিক নিয়মের উপর চলছে, এটি কি একজন নিয়ন্তা ছাড়া হতে পারে? পারে না। যদি সিটি কর্পোরেশন মাসের পর মাস এই লাইট শহরকে আলোকিত করার ব্যবস্থাপনা থেকে যদি বিরত থাকে এক বছর দু বছর, তাহলে অন্ধকার ভৌতিক শহরে পরিণত হবে। তাহলে এই যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এবং দিবারাত্রি যে একটা গাণিতিক নিয়মে চলছে, বছর আসছে, শতাব্দী আসছে, যদি আমরা বলি অটোমেশন হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, এর কোনো নিয়ন্ত্রণ নেই, প্রাকৃতিকভাবে এগুলো চলছে, তাহলে আমাদের বুদ্ধির পরিপক্কতার অভাবই বলতে হবে। আর যার বুদ্ধির পূর্ণতা আছে সে অবশ্যই স্বীকার করে নেবে এটি একজন নিয়ন্তা, একজন মহানিয়ন্তা এগুলোকে সব নিয়ন্ত্রণ করছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা, সেই বরকতপূর্ণ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি আকাশে গ্রহ নক্ষত্র এবং বিভিন্ন তারকা রাশি আমি সৃষ্টি করেছি, ওয়াজাআলা সিরাজান ওয়া কমারান মুনীরা, এবং দেদীপ্যমান বাতি সূর্যকে আমি সৃষ্টি করেছি, জ্যোতির্ময় চাঁদকে আমি সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলা লাইলা ওয়ান নাহার, আমি এই যে দিবারাত্রি দিন যাচ্ছে রাত আসছে একটা সুনির্দিষ্ট নিয়ম মাফিক, কোনো হেরফের হচ্ছে না, খিলফাতান, রাতকে দিনের, দিনকে রাতের অনুগামী করে যে সিস্টেম চালু করলাম, এর মাঝে লিমান আরাদা ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই যে বছর আসছে, বছর যাচ্ছে, দিন আসছে, রাত্রি আসছে, এটি কোনো আনন্দের বা ফুর্তির বিনোদনের কোনো বিষয় নয়। যার কাছে জ্ঞান আছে এবং সত্যকে মেনে নেওয়ার প্রবণতা আছে সেই বুঝতে পারে যে এক মহানিয়ন্তা এগুলো সৃষ্টি করছেন। শুকর বলে সুবহানাল্লাহ ও শুকুর। এবং যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা, যে আয় আল্লাহ সুষ্ঠুভাবে একটি বছর আমি অতিবাহিত করতে পারলাম, আমার অনেক সহকর্মী মৃত্যুবরণ করলো, বিপদগ্রস্ত হলো, আমি যে সুখী সমৃদ্ধভাবে একটি বছর যে তুমি আমাকে দিলে, দিন গেল, রাত গেল এত সুন্দরভাবে, যার কাছে সত্যকে মেনে নেওয়ার উপদেশ গ্রহণ করার মানসিকতা আছে এবং কৃতজ্ঞতাবোধ আছে, তার জন্য এই দিবারাত্রি একটা নিদর্শন। সুবহানাল্লাহ, এই যে বছর আসছে, বছর যাচ্ছে, আল্লাহ তাআলা বলছে তোমার কি খেয়াল আছে এগুলো কিভাবে হচ্ছে? সূরা ইয়াসিন যেটি আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করছি, আমরা দুর্ভাগ্য সেটির অর্থ আমরা জানছি না, ভাগ্যের নির্মম পরিহাস। আল্লাহ তাআলা বলছেন সেখানে ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তোমাদের জন্য একটা নিদর্শন হলো রাত্রি, এই দিনের আলোকে কিভাবে সরিয়ে দিয়ে আমি রাত আনছি, আবার রাতের পরে দিনের যে আগমন হচ্ছে, আল্লাহ তাআলা এটি আমার একটা নিদর্শন। এরপর আল্লাহ তো ফাইদাহুম মুজলিমুন, যখন আমি এই সূর্যকে ডিম করে দেই, আচ্ছাদিত করে দেই, রাত্রির অন্ধকারে তোমরা সেটি পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, এটি একটা আমার নিদর্শন আল্লাহ তাআলা বলছেন। এরপরে ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য একটা সুনির্দিষ্ট নিয়মে চলছে যার ফলে দিবারাত্রি হচ্ছে, যালিকা তাকদীরুল আজিজুল আলীম, আল্লাহ তাআলা বলছেন এগুলো এমনিতেই হচ্ছে না, এমনি এমনি হচ্ছে না, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এর গতিপথ, এর কক্ষপথ সুনির্দিষ্টভাবে আমি নির্ধারণ করে দিয়েছি, সেভাবে সূর্য চলছে এবং সেই জন্য এই দিবারাত্রি হচ্ছে এবং এই দিবারাত্রি শেষে বছর আসছে, এগুলো হচ্ছে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহাপরিকল্পনার একটি অংশ বিশেষ। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর, আমরা দেখা যায় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আলো চলে গেল, একটা বাতি খারাপ হয়ে গেল, কিন্তু কখনো কি হয়েছে এভাবে বাংলাদেশে যে হঠাৎ দিনের মাঝখানে রাত চলে এলো বা রাতের মাঝখানে হঠাৎ করে দিন চলে এলো, এরকম কি হয়েছে কখনো? আল্লাহ তাআলা বলে লাশামসু ইয়ানবাগি লাহা, কেন হবে না, যেহেতু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে একটি গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত করেছি, সূর্যের পক্ষে সম্ভব নয় কক্ষচ্যুত হয়ে অন্য কোনো গ্রহ বা চাঁদের সাথে সাংঘর্ষিক হওয়া, সেটি সম্ভব নয়,
এবং যে দিবারাত্রি একটি আমি সুনির্দিষ্ট নিয়মে দিয়েছি, দিন রাতকে অগ্রগামী করতে পারে না, আবার রাত দিনকে অতিক্রম করে আমার নির্ধারিত এই রুটিনকে লঙ্ঘন করতে পারে না। আল্লাহ সুবহানাল্লাহ।